নমস্কার বন্ধুরা, মনিদীপাস ম্যাজিক্যাল রেসিপিসে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি পনির মোগলাই পরোটার রেসিপি। এই পনির মোগলাই পরোটা খেতে যতটাই সুস্বাদু, ঠিক ততটাই সহজে এবং খুবই অল্প সময়ের মধ্যেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন ও সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এবারে ময়দার সাথে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ ভালোভাবে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সামান্য একটু তেল নিয়ে ময়দার উপর মাখিয়ে একটি তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। পরে আমাদের পনির মোগলাই পরোটার পুরটা তৈরি করে নিতে হবে। প্রথমে একটি পাত্র গরম করে 2 থেকে 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। আদাটা ভালোভাবে ভাজা হয়ে এলে কেটে রাখা সমস্ত সবজিগুলোকেও দিয়ে দেব। এখানে আমি গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়ে ব্যবহার করেছি। এবারে দিয়ে দেব স্বাদমতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার ও কাঁচা লঙ্কা কুচি। এবারে সবকিছু ভালোভাবে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে পাত্রটির ঢাকনা আটকে দেব যাতে সবজিগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব। এবারে আগে থেকে গ্রেট করে রাখা পনিরগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনে পাতা। পুরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি অন্য পাত্রে তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবারে মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নেব। এবারে সেই লেচিগুলিকে বেশ পাতলা করে রুটির আকারে বেলে নেব। এবারে ভেজে রাখা পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে। এবারে পরোটাটাকে এভাবে ঠিক 4 দিক দিয়ে ভাঁজ করে নিতে হবে যাতে পুরগুলি বেরিয়ে না যায়। ভাঁজ করে নেবার পর হালকা হাতে একবার ভালোভাবে বেলে নেব।
এবারে একটি পাত্রে তেল গরম করে পরোটাটা ভালোভাবে ভেজে নেব। পরোটাটা ভালোভাবে ভাজা হয়ে এলে একটি অন্য পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি অন্যান্য পরোটাগুলোকেও ভেজে নেব। পরোটাগুলি ভাজা হয়ে গেছে, এবারে পরোটাগুলিকে আমি এভাবে মাঝ বরাবর একটু কেটে আপনাদের দেখাচ্ছি। এবারে গরম গরম পনির মোগলাই পরোটা সার্ভ করুন খাবার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপিগুলির নোটিফিকেশন পাবার জন্য পাশে থাকা বেল আইকনটির অন নোটিফিকেশন প্রেস করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ।